হ্যালো এভরিওয়ান, আমি ঝিলিক। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো দেখো, এখন সকাল ওই 6:30 মতো বাজে, আর আমি এখন মানে রেডি করছি ব্রেকফাস্ট। আর ছেলের খাবার বানানো হয়ে গেছে, ছেলে যেটা খেয়ে স্কুলে যাবে। ছেলের টিফিনও বানানো হয়ে গেছে, এবার হাজবেন্ড তো দোকানে যাবে নাস্তা খেয়ে, তো সেই কারণে দেখো এখন আমি রুটি করছি। আর তোমরাও কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ছেলে এখন ঘুমোচ্ছে, ছেলেকে এখনও পর্যন্ত ডাকিনি। আর এখানে নেপালে তো এখন মোটামুটি হালকা হালকা ঠান্ডা তো পড়েই গেছে, তোমরা ড্রেস দেখেই বুঝতে পারছো। যাই হোক, সকাল সকাল উঠতে না ভীষণই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, বাচ্চার জন্য তো এটুকু স্যাক্রিফাইস করতেই হয়। কারণ ছেলের স্কুল থাকে যেহেতু সকাল সকাল, আর গাড়ি যেহেতু গাড়িতে যায়, মানে টাইমে তো একটা ব্যাপার থাকেই, বুঝতে পারছো। তো যাই হোক, সকাল সকাল না ঘুম থেকে উঠতে ভীষণ কষ্ট তো হয়। মানে আমি কোনো দিনই না ভোরবেলা বা সকাল সকাল ঘুম থেকে উঠতে মানে পারতাম না বিয়ের আগে। তো আগে চলো এখন তোজোকে তুলি, আগে দেখো কতটা নাটক করবে। এখনও এখন কিছুতেই উঠতে চাইবে না, ওর নাকি ঘুম পাচ্ছে, ওকে নাকি এখন ডেকো না, অত কিছু এখনও বলবে। তো যাই হোক, এখন একটু কুঁই কুঁই করবে, কিছু করার নেই। বুঝতে পারি বাচ্চা, ছোট বাচ্চা তো সকাল সকাল এত ঠান্ডার মধ্যে স্কুলে যেতে ওরও প্রবলেম হয়। আমাদেরই যদি বড়দের প্রবলেম হচ্ছে সকাল সকাল উঠে এটা ওটা বানাতে, তো ওর তো বাচ্চা, ওর তো হবেই, কিছু করার নেই। তো এখন কিছুক্ষণ তোকে ডাকতেই হবে। আর হাজবেন্ড গেছে বাজারে, ওকে একবার হাজবেন্ড ডেকেছিল, তখনও ওঠেনি। তারপরে এই যে আমি ডেকেও হলো না, হাজবেন্ড বাজার নিয়ে চলে আসার পর ও বাবাইয়ের কাছে ঘুম থেকে উঠবে, মানে বাবাইকে ডাকতে হবে। তো যাই হোক, হাজবেন্ড ডাকার পর উঠেছে, ওঠার পরে ওকে এখন হাজবেন্ড করাচ্ছে ব্রাশ, আর আমি তার মধ্যে দেখো বেডটা ক্লিন করে নিলাম। তো চলো তোমাদের এবার দেখিয়ে দিই হাজবেন্ড আজকে কী কী বাজার নিয়ে এসেছে। এই যে দেখো, এখানে এনেছে এখন পালং শাক, এখন না এখানে খুব পালং শাক উঠেছে। তো নেপালি পালং শাক আছে আলাদা, আর ইন্ডিয়ান পালং শাক আছে। তো আপাতত এখন ইন্ডিয়ানটা পেয়েছে, এই ইন্ডিয়ান আমাদের ভারতীয় পালং শাকটাই কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে। আর এই যে দেখো ফুলকপি, তারপরে ছিল টমেটো, রসুন ছিল। এই যে দেখো শীতের তো ফুলকপি জানো সবার ঘরে ঘরেই এখন মাস্ট, টমেটো, আর এই যে ধনে পাতা। সত্যি সবজি আমি অতটা খেতে ভালোবাসি না, কিন্তু সবজি যে কাঁচা সবজিগুলোর ফটোটা যখন তুলছি, ভিডিওটা যখন করছি, গ্রিন গ্রিন তো বেশ ভালো লাগছে। কিন্তু শসা ছিল, কাঁচা লঙ্কা, এই যে মূলো আর রসুন, এইসব আজকে বাজার আমাদের কিন্তু ডেলি বাজার হয়, বুঝতে পারছো তো। মানে হাজবেন্ড বাজারটা রোজেরই যায়, ও টাটকা টাটকা সবজি এনে মানে আনতে খুব ভালোবাসে আর কি, বলে টাটকা সবজির একটা আলাদা গুণও থাকে। তো যাই হোক, ছেলের জন্য দেখো এখানে গাজর, আলু, মটরশুঁটি দিয়ে মাছের একটা পাতলা করে জিরে বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ওকে একটা সকালে সকালে একটা ঝোল ভাত করে দিয়েছিলাম তাড়াতাড়ির মধ্যে। আমাদের মাছের ঝোলটা আলাদা করে করবো, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে বেলার দিকে। তো ও যেহেতু স্কুলে যাবে, সরি কাশি হচ্ছে আমার, ও যেহেতু স্কুলে যাবে, তো ওর জন্য ওকে ওই জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে গাজর, আলু, মটরশুঁটি, মাছ দিয়ে একটা ঝোল করে দিয়েছিলাম। তোজো কিন্তু এই ঝোলটা খেতে ভীষণই ভালোবাসে। তো যাই হোক, চলো ওকে একটু খাইয়ে নিই। আর এখন না ওই 8:37 মতো বাজে টাইমটা হয়েছে, তো ওই জন্যে ওকে বলছি যে তাড়াতাড়ি একটু খাও। আর সকাল সকাল মাছের এই কাটা ফাটা ছাড়া তো একটা টাইম লাগে, তাই না? কিছু করার নেই, যাই হোক চলো ওকে খাইয়ে দিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো তোজো তো স্কুলে চলে গেল, তারপরে আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, একটু আলু ভাজা, রুটি, আর তার সাথে একটু শশাটা ওর সাথে মিক্স করে নিয়েছিলাম। তো চলো, আমিও হাজবেন্ডও তো ব্রেকফাস্ট খেয়ে চলে গেছে ও দোকানে, আর আজকে আমি ওকে গাড়িতে তুলে দিলাম ছেলেকে। সরি, ভীষণ আসলে কাশিটা হয়েছে। তো তো দেখো, তারপরে না এখন আমি পালং শাক, মাছের মাথা দিয়ে পালং শাক করবো। তো এই যে এখানে দেখো হাজবেন্ড সবজিপত্রগুলো সব কেটে দিয়েই রেডি করে দিয়ে গিয়েছিলো, আমি জাস্ট রান্নাটা করব। এখানে দেখো এই যে মূলো, বেগুন, কচু দিয়ে ভালো করে আমি একটু ফ্রাই করে নিচ্ছিলাম, ওই
পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে আলু, কচু, বেগুন এগুলো দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি একটু। তারপরে দেখো তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে একটুখানি কষিয়ে নেব। কষানোর পর আর পালং শাকটাকে তো ধুয়ে রেডি করে রেখেইছি, তো তোমরা দেখতে দেখো রান্নাটা, আশা করছি ভালো লাগবে। তো এই দেখো এগুলো কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর কে কে শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু পালং শাক খেতে অতটা ভালোবাসি না, আমার হাজবেন্ড বলো, ছেলে বলো, এরা শাক খেতে ভালোবাসে। তো যাই হোক, আমি যে বলবো না একদমই শাক যে খেতে ভালোবাসি না সেটা কিন্তু আমি বলবো না, আমারও কিছু পছন্দের শাক আছে, যেমন কুমড়ো শাক, তারপরে আলু শাক, আমি কিন্তু এইসব শাকগুলো, বা আরেকটা শাক আনে হাজবেন্ড, দেখবে মাঝে মাঝে বানাই, ভাজা করি, সেটা রাই শাক। এখানে পাহাড়ি রাই শাকটা আমার বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন মাছের মাথা দিয়ে এই যে পালং শাকের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। তো টেস্টি টেস্টি হয়েছিল খেতে, বলবো না খারাপ হয়েছিল, ভালো হয়েছিল। হাজবেন্ডের তো খুবই ভালো লেগেছে খেতে, যেহেতু পালং শাকটা ভালো খায় তো ওর ভালো লেগেছে। আর এখানে করব আমার প্রিয় রান্না, আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে মাছের ঝোল। তো চলো জমিয়ে রান্নাটা করি। তো কড়াতে আমি তেল, গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে দেখো ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি ভালো করে আদা রসুনটাকে ভাজবো। আর দেখবে তোমরা এই রান্নার মধ্যে না, ভালো করে যখন আদা রসুনটাকে ভাজবে, ভেজে ভেজে না, তখন তার না একটা স্বাদই আলাদা হয়ে যায়, যেহেতু আদা রসুনের গন্ধটা কেটে যায় আর রান্নার কিন্তু টেস্টটাও ভালো বাড়িয়ে দেয়। তো চলো এবার টমেটোগুলো অ্যাড করে দিই। এখানে দেখো টমেটোগুলো আমি এখানে কিন্তু দুখানা টমেটো দিয়েছিলাম, তো তোমরা চাইলে একটাও দিতে পারো, যে যেরকম খাও টমেটো সেরকম দেবে। আমি দুটো দিয়েছি বলে যে তোমাদেরও দুটো দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তোমরা একটা চাইলে একটাও দিতে পারো। তো যাই হোক, চলো টমেটোটা দিয়ে তোছি। তারপরে আমি নুন ফুন দিয়ে, এই দেখো টমেটোটা ভালোভাবে গলে গলে গেছে। এরপর আমি এই যে আলুগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। আর আমি না মাছের ঝোলে সাধারণত আলু লম্বা লম্বা করে কাটি, আজকে মনে হলো একটু বেশ মাংসের ঝোলের মতো আলুগুলো কাটি মনে হলো, তাই কেটেছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি এরকমভাবে আলুগুলো কেটেছি, নাহলে সাধারণত মাছের ঝোলে আমি লম্বা করেই আলু কাটি। তো যাই হোক, চলো আলু কাটাটা নিয়ে কোনো ব্যাপার না, রান্নার স্বাদটাই হচ্ছে মেন। তো আমি এখন এইভাবে আলুগুলো কেটেছি, এই আলুগুলো কিন্তু আমি ফ্রাই করা ছিল আমার আগের থেকে, তো এখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি দেখো। আর আমি এখন ভালো করে আলুগুলো কিন্তু কষিয়ে নেব, যত কষাবো তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। চলো এখানে আমি একটুখানি গরম জল করে দিয়ে দিয়েছি, আর জানো তো এইসব গ্রেভি বা রান্নাতে গরম জলটা দিলে কিন্তু টেস্টটা বেশি হয়। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে শীতের একদম সবুজ সবুজ ধনে পাতা, কারণ ধনে পাতা দিলে কিন্তু রান্নার স্বাদটা আরেকটু বেড়ে যায়। শীতকালে দেখবি ধনে পাতা দিয়ে মাছের ঝোল সমস্ত কিছু, ধনে পাতা দিলে খুব ভালো লাগে। তো ফাইনালি দেখো লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে, মাছের মাথা দিয়ে পালং শাক আর মাছের ঝোল। তো চলো বন্ধুরা আজকের মতো।